ومن أحسن قَوْلًا من من دعا إلى الله وعمل صالحاً وَقَالَ إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. يا مدراء الدنيا، وأنتم جانتي جي رمضان مارش. وإقبال كنوا بعثة. جدي أي بركات موعماسة قرآن مسجد كي خاتم كران نيات كره. তো কোরআন পড়তে পড়তে দেখা গেলো মাঝখানে তার মাসিক হয়ে যায় পিরিয়ড এসে যায় তো এই ক্ষেত্রে সে কোরআন পড়া জারি রাখবে না কি করবে আলহামদুলিল্লাহ আলা সালাত আল্লাহ রসুলিল্লা জি সম্মানিত বোন যদি কোনো ব্যক্তি এই বরকতময় মাসে যেহেতু মাসকে কোরআন মসজিদ অবতীর্ণ মাস এবং আল্লাহ রসুল্লা আলী সালাম বিশেষ করে এই মাসে কোরআনের প্রতি বেশি যত্নবান হতেন এবং ফেরেশতা জিবরিল আলী সালাত সালাম এসেও কোরআন মজিদ শুনতেন আল্লাহ সাল্লাহ কাছ থেকে তাই আমাদের উচিত এই মাসে বিশেষভাবে কোরআন মজিদকে গুরুত্ব দেওয়া এবং পড়া এবং একবার ছাড়া কয়েকবার খতম দেওয়ার চেষ্টা করা তো এই ক্ষেত্রে মহিলাদের কোরআন পড়তে পড়তে যদি হঠাৎ পিরিয়ড এসে যায় বা মাসিক এসে যায় এমন তো অবস্থায় সে কোরআন মাজিদকে স্পর্শ না করে যেহেতু আজকাল ইলেকট্রনিকের মাধ্যমেও কোরআন মাজিদ পাঠ করা যায় যেমন মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে হ্যাঁ যে কোনো সফটওয়্যারের মাধ্যমে কোরআন মজিদ পাঠ করা যায় তাই বিশেষ করে যখন কোনো মহিলাদের মাসিক হবে বা পিরিয়ড হবে তখন তারা মোবাইলের মাধ্যমে কোরআন মাসিদ পাঠ করবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বাকি ওয়ালবস আসসালামাইলাইকুম বরহমাত